সুন্দর সকাল, পাখির কিচিরমিচির ডাকে খুশির ঘুম ভাঙে। আজ খুশির মনে অনেক আনন্দ, আজ সে মায়ের সাথে কুসুমপুরে বেড়াতে যাবে। ঘুম থেকে উঠেই খুশি নিজের বিছানা কাপড় চোপড় গুছিয়ে রাখে। সে তাড়াতাড়ি তৈরি হতে হবে, সেজন্য সে তার ঘরের সব কিছু ঝটপট করে গুছিয়ে নেয়। খুশি দাঁত মেজে নেয় প্রতিদিন সকালে ও রাতে, খুশি দাঁত মাজে, তাই তার দাঁত খুব সুন্দর আর মজবুত। এবার খুশি গোসল সেরে নেয়। মা বলেন, পরিষ্কার থাকার জন্য রোজ গোসল করতে হয়। মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন, চুল আশ্রিয়ে দিলেন, হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিলেন। এবার খুশিকে খুব সুন্দর লাগছে। খুশি এখন বেড়াতে যাওয়ার জন্য তৈরি। কুসুমপুর যাওয়ার পথে খুশি অনেক গাছপালা দেখল। দেখল সোনালি ধান ক্ষেত, নীল আকাশ, প্রজাপতি, ফড়িং, পাখি, আরো কত কি। খুশি বলল, আমাদের দেশটা কত সুন্দর, তাই না মা? মা বলল, হ্যাঁ, আমাদের দেশ সোনার দেশ। খুশি কুসুমপুরে পৌঁছে দেখে সব বন্ধুরা খেলা করছে, ও খেলতে নেমে গেল। হঠাৎ খেয়াল করল তার বন্ধু রূপাকে দেখা যাচ্ছে না। জিজ্ঞেস করলো অন্য বন্ধুদের, অন্য বন্ধুরা বলল, রূপাদের বাড়িতে একটি বাঘ এসেছে, বাঘ মামার অনেক সর্দি হয়েছে। খুশি বলল, বাঘ কামড়াবে না তো? খুশি রূপাদের বাড়িতে এসে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘ বলল, আমাকে ভয় পেও না, পথ ভুলে চলে এসেছি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে। খুশি বাঘকে বলল, মন খারাপ করো না, তুমি ভালো হয়ে যাবে, তবে মনে রেখো হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় অথবা রুমাল দিতে হয়, অথবা হাতের কোনোই ভাঁজ করে দিতে হয়, আর দু হাত ঘন ঘন ধুয়ে নিতে হয়, তাহলে রোগ জীবাণু ছড়ায় না। রূপা বলল, বাঘ মামা তুমি চিন্তা করো না, হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে নিয়ে আসবো। এদিকে রূপা আর খুশির মা মজার মজার রান্না করলো, সবাই মজার মজার খাবার খেলো, বাঘকেও খাবার খেতে দিল। বাঘ মামা খাবার পেয়ে খুব খুশি। মজার মজার খাবার খাওয়া দাওয়া শেষে খুশি আর খুশির মা বাড়িতে আবার ফিরে যাচ্ছে। আজকের দিনটি খুশির খুব আনন্দে কেটেছে। খুশি মাকে বলল, ধন্যবাদ মা এমন একটি দিন আমাকে উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি জানতে পারলাম? জানতে পারলাম যে পশু পাখির প্রতিও আমাদের যত্নশীল হওয়া উচিত। আর সর্দি কাশি হলে একটু পরপরই হাত ধোলাই করব, তারপরে মুখে মাস্ক পরব, হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু বা রুমাল ব্যবহার করব। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।